স্বজনের মুখ দেখবার দেখার আকুতিতে ভেঙে চলে গেল যাবতীয় নিয়মকানুন। মৃত স্বজনের মুখ দেখার জন্য রীতিমতো ধস্তাধস্তি। মৃতদেহকে মুড়ে রাখা নিরাপত্তা ব্যাগ ছিঁড়ে ফেলে আত্মীয় পরিজনরা। আটকানোর চেষ্টায় ব্যর্থ নিরাপত্তা কর্মীরা। শোকার্ত আত্মীয়দের স্বজনকে দেখার ঘটনা করোনাকালে নজিরবিহীন। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে অভিনব কাণ্ড। গোটা ঘটনায় কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পিপি পরে নাচ কর্তব্যরত মহিলা চিকিৎসকের। গভীর রাতে ডিউটির ফাঁকে নিজেকে অনুপ্রাণিত করতে অভিনব নাচ। সোশ্যাল মিডিয়া ভাইরাল ইন্টার্ন চিকিৎসকের নাচ। আর ছ মাস পরিবারের সঙ্গে দেখা নেই। করোনা বহে মালদা মেডিকেল কলেজে রোগীদের সেবায় বাঁকুড়ার সোনালী ধবল। রাত দিন ডিউটির মধ্যেই মানসিক চাপ কাটাতে নাচ। রোগী দেখার ফাঁকেই ফ্রেশ রুমে দেশাত্মবোধক হিন্দি গানের তালে পা মেলালেন সোনালী। শরীরে পিপি, মুখে মাস্ক, মাথায় টুপি, হাতে গ্লাভস। বোনকে কুর্নিশ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় নাচের ভিডিও পোস্ট। দিদির প্রথম সারির যোদ্ধা ও রোগীদের মনোবল বাড়াতেই এমন ভাবনা। বিনা চিকিৎসায় ইছাপুরের শুভ্রজিৎ চ্যাটার্জির মৃত্যুতে নার্সিংহোম কর্তৃপক্ষকে জরিমানা। হলফনামা জমা দেওয়ার নির্দেশ। নার্সিংহোম কর্তৃপক্ষকে 5 লক্ষ টাকা জরিমানা এবং হলফনামা জমা দেওয়ার নির্দেশ স্বাস্থ্য কমিশনের। পাশাপাশি জেলা স্বাস্থ্য আধিকারিককে তদন্তের নির্দেশ। কেন সাদা কাগজে কোভিড পজিটিভ লেখা হয়েছিল প্রশ্ন কমিশনের। প্রাথমিকভাবে হাসপাতালের গাফিলতি হতে পারে বলে মনে করছে কমিশন। আপাতত হাসপাতালকে টাকা জমা দিতে হবে কমিশনের অ্যাকাউন্টে। কোভিড পজিটিভ কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা। রিপোর্ট পজিটিভ, শরীরে মৃদু উপসর্গ, হোম আইসোলেশনে সিপি। বাড়ি থেকেই কাজ করছেন। লালবাজারে সিপি রুম স্যানিটাইজ করা হচ্ছে। যারা যারা 24 ঘন্টায় তার সংস্পর্শে এসেছেন তারা হোম কোয়ারেন্টিনে। কোভিডে আরও এক পুলিশ কর্মীর মৃত্যু। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর গৌতম মাহাতোর মৃত্যু। কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন। কোভিডে আক্রান্ত হয়ে সম্প্রতি ভর্তি হন হাসপাতালে। কোভিড রিপোর্ট পজিটিভ, মোবাইলে খবর পেয়ে আতঙ্কে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা। আত্মঘাতী নবদ্বীপের চরমার্তিয়ার মোহাম্মদ মোস্তাকিন মনসুরি বছর দশেক আগে বিহার থেকে এসে লেপ্তোশোক বানানোর কাজ করতেন। দিন 15 আগে দেশের বাড়ি থেকে ফিরে আসেন নবদ্বীপে। এরপরে তার শরীরে করোনার উপসর্গ। মহেশগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সোয়াব। রিপোর্ট পজিটিভ আসার পরেই ঝুলন্ত দেহ উদ্ধার। 12ই সেপ্টেম্বর অর্থাৎ শনিবারের লকডাউন প্রত্যাহার, পিটে ঘোষণা মুখ্যমন্ত্রী। 13ই সেপ্টেম্বর নিট পরীক্ষা, ছাত্রছাত্রীদের আর্জি পরীক্ষার আগের দিন লকডাউন তুলে নেওয়ান। আর সেই আর্জি বিবেচনা করে লকডাউন প্রত্যাহার। বাম কংগ্রেসের তরফেও লকডাউন প্রত্যাহারের দাবি ছিল। শনিবার লকডাউন প্রত্যাহারের পাশাপাশি ছাত্রছাত্রীদের আগাম শুভেচ্ছা মমতার। রাজগঞ্জ গণধর্ষণ কাণ্ডে চতুর্থ অভিযুক্ত ধৃত। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের কাওয়াখালী এলাকা থেকে গ্রেফতার। জলপাইগুড়ি আদালতে তুলে পুলিশ হেফাজতের আবেদন। অধরা আরও এক অভিযুক্ত, তার খোঁজে তল্লাশি পুলিশের। আজ নির্যাতিতাদের পরিবারের সঙ্গে দেখা করেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরা। পরিবারের পাশে থাকার আশ্বাস। রাজগঞ্জ ব্লকে বিক্ষোভ মিছিল। রাজগঞ্জ থানায় ডেপুটেশন। আদিবাসী কমিশনে জানানোর ইঙ্গিত। ভারতে অক্সফোর্ড টিকা ট্রায়াল নিয়ে টানা পড়েন, কতটা সুরক্ষিত এই টিকা? প্রশ্ন তুলে সেরাম ইনস্টিটিউটকে শো কজ নোটিশ ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার। ড্রাগ কন্ট্রোলের নির্দেশ মেনে অক্সফোর্ডের ফর্মুলায় তৈরি কোভিশিল্ড টিকা ট্রায়াল বন্ধের সিদ্ধান্ত সেরামের। অসন্তোষ মিটিয়ে ফেলার বন্দোবস্ত বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। কাননে আরও সক্রিয় বিজেপি রাজ্য কমিটিতে বৈশাখী ব্যানার্জি। ভার্চুয়াল বৈঠকে যোগ দেওয়ার জন্য শোভনের পাশাপাশি আমন্ত্রণ বৈশাখীকেও। রাজ্য কমিটির বৈঠক থেকেই ভোটের বাদ দিয়ে 21-এ তৃণমূলের হার নিশ্চিত। বাংলায় বদল আনবে বিজেপি, চ্যালেঞ্জ নাড্ডার। ইস্যু ধরে ধরে রাজ্যের শাসক দলকে তুলোধনা। বিশ্বভারতী পাঁচিল কাণ্ডেও চড়া সুরে দোষারোপ। তৃণমূলের বিরুদ্ধে জবরদস্ত আন্দোলন। প্রদেশ কংগ্রেস সভাপতি হয়ে জোরের সঙ্গে ঘোষণা অধীর রঞ্জন চৌধুরীর। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই তৃণমূলের বিরুদ্ধে রাজ্যজুড়ে আন্দোলনের ইঙ্গিত। করোনা পার হলেই স্বৈরাচারী তৃণমূলের বিরুদ্ধে জবরদস্ত আন্দোলনে নামবে রাজ্য কংগ্রেস, মন্তব্য অধীরের। 21-এর বিধানসভা ভোটে বামেদের সঙ্গে কংগ্রেসের নির্বাচনী সমঝোতা অটুট থাকবে বলে মন্তব্য অধীরের। আনন্দপুর কাণ্ডে নির্যাতিতার বয়ান ঘিরে বিভ্রান্তি এখনও অধরা অনেক। উত্তর আলিপুর আদালতে উদ্ধারকারী মহিলার স্বামীর গোপন জবানবন্দি। ঘটনাস্থলে অভিযুক্তকে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ। নির্যাতিতার বয়ানে ধোঁয়াশা কাটাতে তৎপর পুলিশ। কেন তদন্তকারীদের বিভ্রান্ত করলেন তরুণী? উত্তর খুঁজতে ধৃত অভিষেক পাণ্ডেকে মুখোমুখি বসিয়ে জেরার তোড়জোড়। সুশান্ত কাণ্ডে মাদক যোগ। মাদক যোগে রিয়ার জামিন মামলা আগামীকাল পর্যন্ত সিদ্ধান্ত মুলতবি সেশন কোর্টে। মাদকের সঙ্গে রিয়ার প্রত্যক্ষ যোগ নেই। সওয়াল রিয়ার আইনজীবীর শৌভিক সহ বাকি অভিযুক্তদের জামিন নিয়ে সিদ্ধান্ত কাল। বলিউড ড্রাগ সার্কিটে আরও ক্লু পেতে জেরায় জোর এনসিবির। বালি হিলে নিজের অফিসে কাংড়া রানাবাদ। এই অফিসের একাংশে গতকাল ভেঙে দেয় বিএমসি। সঙ্গে ছিলেন দিদি চন্দুরী। গোটা বিষয় নিয়ে মামলা বোম্বে হাইকোর্টে। শুনানি 22 তারিখ পর্যন্ত স্থগিত। অন্যদিকে মুখ্যমন্ত্রী উদ্ধবের বিরুদ্ধে অশালীন মন্তব্যের অভিযোগ। অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ দেয় বোম্বাই পুলিশে। কাংড়ার মন্তব্য হর হর মহাদেব। গোটা ঘটনা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালের সঙ্গে সাক্ষাৎ কাংড়া। বিহার ভোটের আগে আরজেডি শিবিরে বড় ধাক্কা। দল ছাড়লেন লালু প্রসাদের দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী রঘুবংশ প্রসাদ সিং। জেলবন্দী লালুকে এক লাইনের চিঠি লিখে দল ছাড়ার ঘোষণা মনমোহন মানার কেন্দ্রীয় মন্ত্রী। নীতিশ কুমারের জেডিইউতে যোগ দিতে পারেন রঘুবংশ। বৈশালীর প্রাক্তন সাংসদ মাফিয়া ডন রাম সিংকে আরজেডিতে নেওয়ার জল্পনাতে দলত্যাগ রঘুবংশের। নিরাপত্তার পক্ষে বিপজ্জনক 1,000 চীনা নাগরিকের ভিসা বাতিল আমেরিকার। আমেরিকার বিদেশ দপ্তরের মুখপাত্রের ঘোষণা। গবেষণা সংক্রান্ত তথ্য চুরি আটকাতে সিদ্ধান্ত। মন্তব্য মার্কিন স্বরাষ্ট্র দপ্তরের কার্যনির্বাহী প্রধান চার উলফের। আমেরিকায় 1,000 চীনা নাগরিকের বিরুদ্ধে স্টুডেন্ট ভিসা অপব্যবহারের অভিযোগ।
করোনা ভাইরাস নিয়ে গবেষণার ফলাফল চুরির অভিযোগও তাদের বিরুদ্ধে। আম্বালার হ্যাঙ্গারে মহাজোশ, আনুষ্ঠানিকভাবে বায়ুসেনা রাফায়েল, এর পেছে রাজনাথ সিং, ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী। সর্বধর্ম প্রার্থনায় পাঁচ ঝকঝকে যোদ্ধাকে স্বাগত, চোখ ধাঁধানো মহড়ায় গোল্ডেন অ্যারোজে ফাইটার জেট। লাদাখ অশান্তির মধ্যে আকাশে পরাক্রম সহায় রাফাল, অনেক উঁচু থেকেই জলে স্থলে অন্তরীক্ষে নির্ভুল নিশানা। মিসাইলের পাশাপাশি পরমাণু হামলার ক্ষমতা কমব্যাট জেট চালাতে 12 পাইলটকে ফ্রান্সে বিশেষ ট্রেনিং। রাফায়েলে বলিয়ান, আম্বালা থেকে ফের হুঙ্কার রাজনাথের, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় লাগাতার অশান্তি, এবার ঘুম ছুটবে না আমরা করে চিনকেই দুষলেন প্রতিরক্ষা মন্ত্রী। খোদ রামের ঘরে প্রতারণা, চেক ক্লোন করে 6 লক্ষ টাকা হাফিজ, রাম মন্দির ট্রাস্টে ব্যাংক অ্যাকাউন্ট থেকে রাম মন্দির নির্মাণের জন্য টাকা জমা ছিল অ্যাকাউন্টে, সক্রিয় বড় কোনো জালিয়াত চক্র, তদন্তে পুলিশ 2.5 লক্ষ 3.5 লক্ষ টাকার দুটি চেক ভাঙানো হয় ওই দুটি অ্যাকাউন্ট থেকে। দাবি অযোধ্যার ডেপুটি ইন্সপেক্টর জেনারেল দীপক কুমারের, অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর, ট্রাস্টের সম্পাদক চটপট রায়ের। ব্রিটেনের কোর্টে নীরব মোদীর হয়ে সাক্ষ্য দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতি মার্কান্ডেও কার্জু, নীরব মোদীকে বন্দি করে আনার বিরোধিতা করবেন প্রাক্তন বিচারপতি। ব্রিটেনের আদালতে লিখিত বিবৃতি পেশ মার্কান্ডেও কার্জু, কার্জুর মন্তব্য, ভারতে নীরব মোদীর যথাযথ বিচার হওয়ার সম্ভাবনা কম। কুলটির নিয়ামতপুরের চিত্তরঞ্জন রোডে ছাগল চোর সন্দেহে 4 মহিলাকে গণপিটুনি, কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীদের তৎপরতায় রক্ষা, পরে এক অটো চালক সহ ওই মহিলাদের উদ্ধার। একটি অটোতে চেপে ছাগল চুরি করতে এসেছিল এই 4 মহিলা, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের, তদন্ত শুরু পুলিশের। রাজ্য স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের উদ্যোগে রাজ্যব্যাপী 55,000 আশা কর্মীকে সম্বর্ধনা, জীবন বাজি রেখে বাড়ি বাড়ি গিয়ে পরিযায়ী শ্রমিকদের খোঁজ নিয়ে কোয়ারেন্টিনে পাঠানো এবং তথ্য তুলে দেওয়ার কাজে সক্রিয় আশা কর্মীরা। পূর্ব বর্ধমানের 592টি উপস্বাস্থ্য কেন্দ্রের প্রায় 3,500 আশা কর্মীদের করোনা সংক্রমণ প্রতিরোধে সাহসী অবদান, বীরাঙ্গনা আশা স্বীকৃতি। মহালয়ার আগে সংখ্যা কাটিয়ে কুমোরটুলি প্রস্তুতির জোর কদমে বিদেশে পাড়ি দেবে প্রতিমা, বিশ্বের বহু দেশের মতোই করোনার জালে কানাডাও, এই পরিস্থিতিতে সেখানে কি পুজো করবেন প্রবাসী বাঙালিরা? সব জল্পনার অবসান ঘটিয়ে কুমোরটুলিতে প্রতিমার অর্ডার, যুদ্ধকালীন তৎপরতায় প্রতিমা তৈরি, আজ রাতে কার্গো ফ্লাইটে কানাডা পাড়ি দিচ্ছে জয়ন্ত পালের দুর্গা। আকাশে লালচে কমলা রং ছায়, বৃষ্টি ভেসে বেড়াচ্ছে আগুনের ফুলকি রহস্য ক্যালিফোর্নিয়া, দিনের বেলাতেই যেন সন্ধ্যের আধার, আমেরিকার ন্যাশনাল ওয়েদার সার্ভিসের বিশেষজ্ঞদের পেটে ভয়ঙ্কর দাবানলি, আকাশের রং বদলানোর মূল কারণ আকাশের নীল রং হয় সূর্যের রশ্মি প্রতিফলনের কারণে। ক্যালিফোর্নিয়ার আকাশে পোড়া ছাই এবং আগুনের ফুলকির মধ্যে দিয়ে সূর্যের রশ্মির প্রতিফলনেই আকাশের রং বদল, 72 ঘন্টায় প্রায় 11,000 বজ্রপাতে জঙ্গলের পর জঙ্গলে আগুন, 70,000-এরও বেশি মানুষ ঘর ছাড়া। জলছে ক্যালিফোর্নিয়া, ক্রমশই বাড়ছে তাপমাত্রা, পারদ প্রায় 125 ডিগ্রি ফারেনহাইট ছুঁয়ে ফেলতে পারে। লস অ্যাঞ্জেলেস চিড়িয়াখানার বাসিন্দারা নিজেদের ঠান্ডা করতে ব্যস্ত, ঠান্ডা জলে স্নান থেকে বরফ নিয়ে খেলা, শিম্পাঞ্জিদের ঠান্ডা করতে পদক্ষেপ চিড়িয়াখানা কর্তৃপক্ষের, ডিপ ফ্রিজে রাখা আপেল, কমলা লেবু, গাজরে উদর পূর্তি। দুবাই পৌঁছে কোয়ারেন্টিনে বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি, নিয়মিত আপাতত কয়েকদিন কোয়ারেন্টিনে থাকবেন মহারাজ। দুবাইতে থেকে আইপিএলের প্রস্তুতি খতিয়ে দেখবেন বোর্ড সভাপতি, 19 সেপ্টেম্বর থেকে শুরু এবারের আইপিএল, 23 সেপ্টেম্বর পর্যন্ত মরু শহরে থাকার কথা সৌরভের। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির কাছে অভিনব প্রস্তাব, ওয়ানে টি টোয়েন্টি ফর্ম্যাটে একজন বোলার সর্বোচ্চ 4 ওভার বল করতে পারেন, এই নিয়মটির পরিবর্তন চাইছেন ওয়ান। অজি কিংবদন্তি মনে করেন 4-এর পরিবর্তে একজন বোলারকে 5 ওভার বল করতে দেওয়া হোক। সৌরভের কাছে ওয়ানের অনুরোধ, আসন্ন আইপিএল থেকেই যেন চালু করা হয় তার দেওয়া প্রস্তাব।